সামরিক শক্তিসূচকে বিশ্বের 140টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 45তম। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 0.7473। সূচক অনুযায়ী এখন বিশ্বের সামরিক দিক থেকে যুক্তরাষ্ট্রকে হটিয়ে শীর্ষ অবস্থান নিয়েছে চীন, ফলে দ্বিতীয় অবস্থানে চলে গেছে যুক্তরাষ্ট্র। এরপরেই অবস্থান রাশিয়া, ভারত ও জাপানের। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এক্ষেত্রে শুধু পাকিস্তান আছে 10 নম্বরে, বাকিরা সবাই আছে বাংলাদেশের অনেক পেছনে। প্রতিবেশী আরেক দেশ মিয়ানমারের অবস্থান 38তম। বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তি নানা দিক থেকে জরিপ করে গত রবিবার এই সূচক প্রকাশ করেছে প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট মিলিটারি ডিরেক্ট। সামরিক শক্তির এই তালিকা নির্ধারণ করা হয়েছে বিভিন্ন দেশের সামরিক খাতের বাজেট, সক্রিয় ও নিষ্ক্রিয় সেনার সংখ্যা, পদাতিক বিমান সেনা ও নৌবাহিনীর কর্মী সংখ্যা, গড় বেতন, অবকাঠামো এবং অস্ত্র ও গোলাবারুদের মতো বিষয় বিশ্লেষণ করে। দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে এই তালিকায় আফগানিস্তান 75, শ্রীলঙ্কা 79, নেপাল 119, ভুটান 140 নম্বর অবস্থানে রয়েছে।